আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে যদি আপনাদের ফেসবুক কেউ হ্যাক করে, যদি আপনাদের হ্যাক করার পরে পাসওয়ার্ডটাও না থাকে বা ফোন নাম্বারও চেঞ্জ হয়ে যায়, তাহলে কীভাবে ফিরিয়ে আনা যায় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। আমার ফেসবুক অ্যাকাউন্টটাও হ্যাক করেছিল, আমি সেটা ফিরিয়ে এনেছি। সেই প্র্যাকটিক্যাল জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা একটু পর। আমার ফেসবুক আইডিটা হ্যাক হয় তখন আমি অনেক চিন্তায় পড়ে যাই। ঠিক তখন আমি কি করব, দিশাহারা হয়ে যাই। ঠিক সেই সময় আমি প্রথমে চিন্তা করি আমার ফেসবুকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা কী। সেই জন্য আমি গুগলে সার্চ দেই এই ফেসবুক ইজ হ্যাকড অ্যান্ড ইমেল চেঞ্জ। তো এইখানে গুগলে আমি সার্চ দেওয়ার পরে তাদের এই দেখুন হেল্প সেন্টারে যাই। হ্যাঁ, হেল্প সেন্টারে গেলে তাদের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো প্রথমে দেখি। আমি যেভাবে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমার ফেসবুকটা ফিরিয়ে আনি, আমি যা যা করেছিলাম আপনাদের তাই সেগুলো দেখাচ্ছি, কারণ এগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা এই ফেসবুকের যে কন্ডিশন আছে, তাই কীভাবে এই যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় সেটা কীভাবে ফিরে আনবে, তাদের যে নীতিমালা বা তাদের যে প্রসেসটা এটা এখানে সব দেওয়া আছে, আপনারা এখান থেকে সব দেখে নেবেন। আগে দেখার পরে আমি আপনাদের আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে আমি সেখানে ফিরে যাব। এই যে তারপর দেখুন এই যে আমার এই ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে আমি এখানে আসার পর। আমি এখান থেকে প্রথমেই যখন ঢুকতে গেলাম, আমি যখন লগ ইন করতে যাই তখন সে বলতেছে কিছুক্ষণ আগে তোমার এই যে অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে গেছে, এটা ওল্ড পাসওয়ার্ড। এই যে দেখুন ইউ হ্যাভ এন্টার অ্যান্ড ওল্ড পাসওয়ার্ড। একটু আগে তোমার কিছুক্ষণ আগে, মানে আজ হচ্ছে রোববার, শনিবারে এটা কিছু, যখনই ফেসবুকটা দেখতে যাই তখনই দেখি যে এটা চেঞ্জ হয়ে গেছে। তখন কী করবো, এই যে ক্লিক হেয়ার, জাস্ট এইখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার সাথে সাথে ইউ হ্যাভ এন্টার অ্যান্ড ওল্ড পাসওয়ার্ড, সে বলতেছে পাসওয়ার্ড তাই এটা ওল্ড। তখন আমি কি করব, এটা অনেক চিন্তায় পড়ে গেলাম। তারপরে এইখান থেকে এই যে সিকিউর মাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করব। জাস্ট পরে পরে দেখবেন, এখানে ক্লিক করার পর তোমার পাসওয়ার্ড যদি রিসেন্ট পাসওয়ার্ড যদি থাকে অথবা পুরাতন পাসওয়ার্ডটাও যদি থাকে তাহলে এখানে দিলে তোমার এই ফেসবুক আইডিটা ওপেন হয়ে যাবে। তো যদি তুমি এটা না হয় বা ইফ ইউ ডু নট থিঙ্ক দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ হ্যাকড ক্যান ইউ, তখন তুমি এটাকে এই যে ক্যান্সেল দিস প্রসেস, তুমি এই প্রসেসটাও করতে পারবো। এই আমি কী করবো এখন, এখন ক্যান্সেল দিস প্রসেস এইখানে ক্লিক করবো। তো দেখুন আমি ক্যান্সেল দিস প্রসেসটা এতে ক্লিক করবো। এই ক্যান্সেল দিস প্রসেস এটা দেওয়ার আগে আমি আর একটু দেখাই, যে নিচে দেখুন লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে। আপনারা এই এইখানেও ক্লিক করে দেখবেন যে এইখানে যদি আপনাদের অন্য কিছু চায়, আপনাদের দেওয়ার মতন যদি কিছু থাকে, যে আপনারা কিছু জানেন কী চায়, তো এইখানে দেখুন এখানে যে ট্রাই অ্যানাদার ওয়ে, আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসবে যে এখানে তারা ইমেল চাচ্ছে, কিন্তু এই ইমেলটা তো আপনার ইমেল না, এটা হচ্ছে দেখবেন যে এটা হচ্ছে যে হ্যাকার যে হ্যাক করেছে তার ইমেল। তখন এটা না দিয়ে আপনি দেখুন যে এন্টার পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড নিচে দিলে পরে একই জিনিস আসবে। তখন কী করবেন আপনারা, এই ক্যান্সেল দিস প্রসেস এইটা ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা দেওয়ার সাথে সাথে আপনার একটা ইমেল দিতে বলবে। তো আপনার ফেসবুকের যে ইমেলটা আছে ঠিক সেই ইমেলটাই আপনারা দিবেন।
এখানে দেওয়ার পরে আমি দেখুন এই যে ইমেল থেকে ইমেলটা দিয়েছি, এবং ইমেলে একটা লিঙ্ক দিয়েছিল তারা, এই লিঙ্কের থেকে আমি আমার আইডি এখানে সেন্ড করি। তো প্রথমবার আমাকে আইডিটা অ্যাকসেপ্ট করে নেই, আমার আইডিটা এই যে ছবিটা এটা ঘোলা ছিল, আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট বা এনআইডি কার্ড হয় সে ছবি কিন্তু ভালো থাকে না। তো দেখুন এখানে এই যে বলে দিচ্ছে যে এই তোমার যে ছবিটা এটা এই ছবিটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না, এই ছবিটা একটু ঝাপসা আছে, তুমি এই ছবিটা ক্লিয়ার করে তোমার ফেসবুকে যে ছবিটা আছে ঠিক সেই সেম ছবিটা যেন থাকে। তা ঠিক এই অনুযায়ী আপনারা ছবিটা যদি আপনাদের আইডি কার্ড যদি ভালো না থাকে, তাহলে দেখবে পাসপোর্ট যদি থাকে বা যে কোনো কার্ড হলেই হবে, তো বিভিন্ন কার্ডগুলো আইডি কার্ডটা ছবিটা আপনাদের ভালো করে জাস্ট আরও ক্লিন ভাবে ছবিটা তুলবেন, নিখুঁতভাবে তুলে তারপরে আবার এটিকে সেন্ড করবেন। হ্যাঁ, তা আমি যখন দ্বিতীয়বার সেন্ড করি তারপর কিন্তু আমার ওরা অ্যাকসেপ্ট করেছে, এই আইডি কার্ডটা তারা অ্যাকসেপ্ট করেছে। মানে অ্যাকসেপ্ট করা যদি যখনই তারা গ্রহণ করেছে, এই গ্রহণ করার পরে ওরা আমার একটা মেল আবার মেসেজ করে মেলে যে হ্যাঁ তোমারটা আমরা অ্যাকসেপ্ট করেছি, তো অ্যাকসেপ্ট করার পর তুমি এখান থেকে খুব দ্রুত পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলো, নাহলে আবার হ্যাকার আবার কিন্তু হ্যাক করবে। তো এইখানে যে আমি যে দেখুন সেই পাসওয়ার্ডটা রিসেট করে আমি নতুন পাসওয়ার্ডটা দেই, সেটি এখন আপনাদের দেখাচ্ছি। এখন এখানে এই যে তারা আরেকটা আমার মেসেজ পাঠাইছে, থ্যাংক ইউ, দেখুন এখানে সুন্দরভাবে বলেছে থ্যাংক ইউ ফর কনফার্মিং ইওর আইডেন্টি, হ্যাঁ, টু গেট ইউ ব্যাক অন ফেসবুক উই নিড টু রিসেট ইউর পাসওয়ার্ড, তোমার পাসওয়ার্ডটা খুব দ্রুত এটা চেঞ্জ করো, প্লিজ ডু নো ডু দিস সুন অ্যাজ পসিবল। তখন আমি এটা চেঞ্জ করে আমার এই ফেসবুকটা আমি ওপেন করেছি এবং এইভাবে আপনি আমার ফেসবুকটা ফিরে আনি। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।